Welcome back to my channel. Look, others so good. আজকে আমি সাথে শেয়ার করতে চলেছি আবারো একটা দুর্গাপূজার স্পেশাল মেকাপ লুক এটা একদম তোমাদের রিকোয়েস্টে ওয়ান পিসের সাথে দুর্গাপূজার মেকআপ লুক হতে চলেছে আশা করছি তোমাদের আজকের লুকটা ভীষণ ভালো লাগবে কারণ এই লুকটা কিন্তু তোমরা দিনের বেলা হোক বা রাতের বেলা যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে বা এরকম ওয়ান পিসের সাথে কিন্তু ইজিলি ক্যারি করতে পারবে আর এটা কিন্তু ভীষণই কম প্রাইসের মধ্যে আজকের মেকআপ লুকটা রেখেছি কারণ প্রচুর কেউ রিকোয়েস্ট করে ফেলেছে যে 5 10 টাকার মেকআপ কেন দিচ্ছ না একটু দাও আমাদের খুব হেল্প হয় তো দেখো অনেকে কিন্তু হ্যান্ডেড প্রোডাক্ট দিয়ে তোমাদের কিন্তু মেকআপ লুক দিয়ে দিয়েছি অলরেডি সেগুলো অবশ্যই চেক আউট করো আরও দেব আর সাথে যারা আমার কাছে কম টাকার বা কম রেঞ্জের মধ্যে মেকআপ লুক চেয়েছো বা রিকোয়েস্ট করছো তাদের জন্য স্পেশালি আজকের লুকটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং হেল্পফুল হতে চলেছে সো চলো আজকে ভিডিওটা কিন্তু একদম যা যা প্রোডাক্ট ইউজ করেছি সমস্ত কিন্তু পাঁচ থেকে দশ টাকার মধ্যে যে সমস্ত প্রোডাক্টগুলো মার্কেটে আসে সেই সমস্ত প্রোডাক্ট দিয়ে কিন্তু আজকে ফুল লুকটাকে ক্রিয়েট করেছি আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে আর আজকের এই লুকটা কারা কারা রিকোয়েস্ট করেছিলেন চটপট করে কমেন্টটা জানিয়ে যে কারা এই রিকোয়েস্ট টা চলো বেশি কথা না বলে আজকে এই ভিডিওটা স্টার্ট করছি মেকআপ করার প্রথম স্টেপটা তোমাদেরকে নতুন করে কিছুই বলার নেই তোমরা আশা করি সবাই জানো প্রথমে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে আমি তাই জন্য এখানে ফার্স্টেই কিন্তু ফেসটাকে ওয়াশ করে এসেছি তারপর আজকে ইউজ করছি দশ টাকার মধ্যে এই টোনারটাকে একটা নন ব্র্যান্ডেড রোজ বাটার বলতে পারো তোমরা যে কোনো রোজ বাটার এখানে ইউজ করতে পারো এখানে ফার্স্টে আমি টোনারটাকেই ইউজ করেছি তারপর একটা ময়শ্চারাইজার ইউজ করছি ডট্যান্ড কিয়ের এই ময়শ্চারাইজারটা এটা কিন্তু একদম ফ্রিতে পেয়েছিলাম তাই জন্য এটাকে ইউজ করেছি তোমরা পাঁচ দশ টাকার মধ্যে পর্সের ময়শ্চারাইজার বা দশ টাকার মধ্যে অনেক রকমের কিন্তু জয়ের মস্চরাইজার বা আরও অনেক ব্র্যান্ডের তোমরা মসচরাইজার পেয়ে যাবে সেগুলোকে ইউজ করতে পারো এরপরে আমি একটা লিপ বাম ইউজ করছি যেটা একদম পাঁচ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে ব্লু হেভেনের এই লিপ বামগুলো দেন আমি ইউজ করেছি এখানে একটা সানস্ক্রিম যেটা গুড ভাইবসের একটা সানস্ক্রিম অ্যালোজেল এটাও কিন্তু একদমই ফ্রিতে আমি পেয়েছিলাম অনেক কিছু প্রোডাক্ট পার্চেস করা এগুলো আমি ফ্রি প্রোডাক্ট এগুলো একদমই স্যাম্পল প্রোডাক্টস বলতে পারো যেগুলো ফ্রি পেয়েছি তোমরা চাইলে এরকম দশ টাকার মধ্যে কিন্তু অনেক রকমের তোমরা সানস্ক্রিম অ্যাভেলেবেল পেয়ে যাবে সেগুলো ইউজ করতে পারো আর এরপর আমি এখানে ইউজ করেছি এডিএসের একটা আইব্রো পেন্সিল যেটা কিন্তু একদমই তোমরা পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবে এটাকে দিয়ে ভালো করে কিন্তু আমি আমার আইব্রোটাকে একটু ড্র করে নিয়েছি খুব ভালো একটা আইব্রো পেন্সিল দেন ফাউন্ডেশনের জন্য আজকে আমি ইউজ করছি সেভেন সিজের এই ছোটো মিনি ফাউন্ডেশনটা যেটা একদম তোমরা দশ থেকে বারো টাকার মধ্যে পেয়ে যাবে খুব ভালো একটা কাভারেজ মানে এত কম প্রাইসে এরকম ধরনের একটা ফাউন্ডেশান জাস্ট ভাবা যায় না যদি তোমরা এগুলো লোকাল মার্কেটে যদি তোমরা এই ফাউন্ডেশনটা পাও তো অবশ্যই এটাকে পারচেজ করে নিয়ে ইউজ করো খুব ভালো একটা রেজাল্ট পাবে দেখতেই পাচ্ছ কাভারেজটা কিন্তু ভীষণ সুন্দর আমি এটা ফুল মানে ফেসে কিন্তু এটাকে অ্যাপ্লাই করেছি সাথে গলাতে আর কানেতেও একটু অ্যাপ্লাই করে নেবে তো আমি এখানে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে কিন্তু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি দেন আমি এখানে কানসিলার পাইনি দশ টাকার মধ্যে তো কানসিলার তোমরা অবশ্যই পাবে না তো তার জন্য কানসিলার তোমাদেরকে একটু বানিয়ে নিতে হবে আমি এখানে সেম ফাউন্ডেশনটাকে নিয়ে তার মধ্যে পণসেল লুজ পাউডার মিক্স করে নিয়েছি ভালো করে এটা কিন্তু ভীষণ সুন্দর একটা কাভারেজ দেয় একদম কানসিলারের মতো একটা কাভারেজ দেয় আর তোমরা কিন্তু এখানে দশ টাকার মধ্যে আরও অনেক পাউডার পেয়ে যাবে তোমরা সেগুলোকেও ইউজ করতে পারো চাইলে এই পঞ্চের পাউডারটাও কিন্তু ইউজ করতে পারো এখানে ভালো করে মিক্স করে আমি আমার আইব্রোটাকে একটু নিট অ্যান্ড ক্লিন দেখানোর জন্য একটু ভালো করে ডিফাইন করছি মানে একটু ড্র করে নিচ্ছি বাইরের দিক দিয়ে আউটলাইন করে নিচ্ছি দেন আমি সেম ব্লেন্ডারটাকে দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি হাই কাভারেজ না দিলেও মোটামুটি একটা ইভেন টোন কিন্তু তোমাদের দিয়েই দেবে খুব সুন্দর একটা কাভারেজ দেয় মিডিয়াম থেকে মিডিয়াম কাভারেজই তোমাদের দেবে দেন আমি সেম কানসিলারটাকে ব্লেন্ডারের সাহায্যে নিয়ে একটু নিচে মানে আইয়ের নিচেও একটু অ্যাপ্লাই করে নিয়েছি ডার্ক সার্কেলের জন্য জাস্ট এইটুকু প্রশনে আমি অ্যাপ্লাই করে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি তোমাদের যেখানে যেখানে দরকার সেখানে সেখানে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নেবে দেন আমি সেম লুজ পাউডার দিয়ে মানে পর্সের লুজ পাউডারটাকে দিয়ে ভালো করে কিন্তু একটু সেট করে নিয়েছি তারপর এখানে আমি একটা পাঁচ সাত টাকার একটা লিপস্টিক নিয়ে নিয়েছি মোটামুটি এটা তোমরা পাঁচ সাত টাকার মধ্যেই পেয়ে যাবে এরকম ছোটোখাটো লিপস্টিকগুলো কোনো স্টেশনারি দোকান থেকে কিনলে তোমরা এরকম দামে কিন্তু পেয়েই যাবে সো আমি ওখান থেকে নিউড কালার একটা লিপস্টিক নিয়ে ভালো করে একটু আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি একটু ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি দেন আমি এখানে লুজ সিমার পট নিয়েছি যেটা কিন্তু একদম তোমরা থেকে টাকার মধ্যে পেয়ে যাবে সেটাকে নিয়ে একটু একটু ফেসটাকে হাইলাইটিং করে নিয়েছি অ্যাপ্লাই করেছি তারপরে আমি একটা হোয়াইট কাজল ইউজ করেছি যেটা একদমই তোমরা দশ টাকার মধ্যে অনেক রকমের মানে অনেক ব্র্যান্ডের তোমরা এরকম হোয়াইট কাজল ব্ল্যাক কাজল পেয়েই যাবে তো সেগুলো ইউজ করতে পারো এরপর একটা মাস্কারা ইউজ করেছি এটাও নন ব্র্যান্ডেডই বলতে পারো এটাও মোটামুটি তোমরা দশ টাকার মধ্যে পেয়ে যাবে কি বারো টাকা বারো টাকা নিতে পারে দেন এখানে আমি লিপস্টিক ইউজ করেছি আজকে কিন্তু মেবলিনের লিপস্টিকই ইউজ করেছি কারণ দেখো লিপস্টিকের জন্য একটু ভালো লিপস্টিক ইউজ করাই আমার মনে হয় বেটার কারণ কিছু খেতে গেলে এটা আমাদের পেটে চলে যেতে পারে তো সেটার জন্য একটা ভালো লিপস্টিক অবশ্যই ইউজ করে নিও সো যাই হোক তোমরা চাইলে পাঁচ দশ টাকা লিপস্টিক ইউজ করতে পারো যদি তোমরা চাও তো দেখতেই পাচ্ছ আমার লুকটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে বাট আমার হেয়ার স্টাইলিংয়ের জন্য আমি কিন্তু সবসময় ইউজ করে থাকি এগারোর এই হেয়ার ড্রায়ার ভলিউমাইজারটা এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ভেজা চুলকে ড্রাই করার সাথে সাথে চুলে একটা ভলিউম এনে দেয় একদম ফ্রিজ ফ্রি করে দেয় স্মুথ স্ট্রেট একটা লুক দেয় শাইন প্রোভাইড করে আর সুন্দর সুন্দর কিন্তু তোমরা পার্লারের মতো হেয়ার স্টাইলিং করতে পারবে আর দারুণভাবে চুলটাকে কিন্তু সেট করে লক করে নিতে পারবে হেয়ার স্টাইলিংটাকে যে সারা দিনের জন্য কিন্তু তোমাদের হেয়ারটা একদম একই রকম থেকে যাবে সো তোমরাও যদি প্রোডাক্টটা পার্চেস করতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা গিয়ে পারচেস করে নিও বিশাল একদম হালকা একটা মেকআপ লুক তা আবার ওয়ান পিসের সাথে তোমরা কিন্তু যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে কিন্তু এটাকে ক্যারি করতে পারবে ভীষণ ভালো লাগবে আর ভীষণ এলিগেন্ট একটা লুক কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারবে আশা করছি তোমাদের আজকে ভিডিওটা এতটা কম রেঞ্জে রাখার জন্য তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে কারা কারা উপকৃত হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে যেও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাইছো চটপট করে কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কি করছো জলদি সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ দিন সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাকা